वेलकम बैक टू माई चैनल आबार एक नतून ब्लग निये आमी चले एसेछि। तो एटा शुक्रवारेर ब्लग, शुक्रवार नवमीओ छिलो प्लस दशमी रात्रेर दिके पड़े गेछिलो। तो शुभ नवमी आर शुभ विजयार तोमादेरके जानिये आमी ब्लगटा शुरू करछि। आर एटा हच्छे सकालेर दिके आमरा नवमीर दिने माने बेरिये पड़ेछिलाम मंदिरे, जेहेतु मंदिरे खावानोर प्रसाद खावानोर ब्यापार छिलो। तो मंदिरे गिये एकटु भिडियो बानिये पिक्चार्स तुले आमरा एखाने खिचुड़ी प्रसाद दियेछिलो, तो खिचुड़ी प्रसाद खेते चले गेछिलाम। तखन प्राय एकटा बेजे गेछिलो आर आमादेर बापेर माने आमार बापेर बाड़ी जाओयारो ठीक छिलो। तो आमरा ताड़ाताड़ि करे एखान थेके खेये दिये आमरा ब्यागटा गुछिये रेडी छिलाम, जास्ट एखाने खेये दिये गिये बेरिये पड़बो एरकम एकटा प्ल्यानिंगे छिलाम। ठाकुरेर प्रसाद दिये दियेछिलो, पोलाव छिलो, पान्ता भात छिलो, मा दुर्गा नाकि फिरे जाओयार समय पान्ता भात खाय, তো সেইটাই ছিল। তারপর খিচুড়ি প্রসাদ দিয়েছিল, খিচুড়ি প্রসাদের সাথে আরও অনেক কিছু সবজি টবজি ছিল, দই মিষ্টি পায়েস সব ছিল। আমি আর ভিডিও বানানো হয়নি, তারা চক করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর ওখান থেকে এসে শাড়ি পরে এত দূর যাওয়া মানে বাইকে করে অসুবিধা, ওই জন্য এসে সালোয়ার পরে নিয়েছিলাম, মানে কুর্তি আর একটা লেগিংস পরে নিয়েছিলাম। আর এই যে বাইকে করে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। তো রাস্তার ধারে এত সুন্দর লাগছিল, চারিদিকে সবুজ সবুজ আর খুব সুন্দর দেখতে লাগছিল, ওই জন্য বানিয়েছিলাম একটু ব্লগ যাওয়ার সময়। এই দেখতে পাচ্ছ, তো এই কুর্তিটা আমি পরেছিলাম, তোমাদের সাথে পিকচারও শেয়ার করেছি আর আগের দিনের ব্লগেও শেয়ার করেছি। তো এটা পরে আমি ডায়ন প্লাজার দিকে বেরিয়েছিলাম। তো পুজোরই কুর্তি, যাই হোক আমরা দুজনে বেরিয়ে পড়েছি ব্যাগ বুট বাক্স প্যাটলার নিয়ে, একদম দুদিন থাকবো সেই হিসাবেই আর কি। যখন বেরিয়েছিলাম তখন ওই আড়াইটা মতো বেজে গেছিলো, আর বাইকে যাচ্ছি যেহেতু ওই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমরা চারটের সময় বাপের বাড়ি পৌঁছে গেছিলাম, এসেই আবার রেডি হয়ে গেছি শাড়ি পরে। এটা আমার বাপের বাড়ি থেকে এই মসলিনটা দিয়েছে, মানে পূজাই এনেছিলো, পূজার আমি একই রকম শাড়ি পরে একই রকমের জুয়েলারি টুয়েলারি পরে সব একসাথে টুইনিং করছিলাম আর কি, রেডি হয়ে গেছিলাম। পূজার ব্লাউজটাও পূজারই ছিল, তো ওই আমাকে সব বের করে দিয়েছিল, দিদি এটা পরো ওটা পরো, একই রকমভাবে সাজবো আর কি এই হিসাবে। তো ও পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে স্কাই কালারের স্কাই ব্লু কালারের শাড়ি পরেছিল, আর আমি স্কাই ব্লু টাইপের ব্লাউজ দিয়ে পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম। তো একই শাড়ি ছিল, পূজাই এনেছিল আর ব্লাউজটা পূজার ছিল। তো দেখতেই পাচ্ছ কীরকম আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আর ঘুরতে গিয়ে মানে ঠাকুর দেখতে গিয়ে যেটা দেখলাম, সবাই আমাদের দেখুক না দেখুক সবাই দেখছে শাড়িটা, সত্যি শাড়িটা অসম্ভব সুন্দর, মানে আমারও খুব পার্সোনালি পছন্দ হয়েছিলো। আর ব্লাউজটাও খুব সুন্দর, কম্বিনেশানটা সব কিছু ভালোই লাগছিলো, আমার তো ভালো লাগছিলো। তো এবার তোমাদের কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমি আর আমার বর একটা বাইকে, ভাই আর পূজা একটা বাইকে, আর পূজার ভাই এসেছিলো, তো পূজার ভাই আর আমার মা একটা বাইকে, ছজন মিলে তিনটে বাইকে গেছিলাম, আর পূজার মা বাবা ওদের বাপের বাড়ির সাইড থেকে এসেছিলো। তো টোটাল আটজন মিলে আমরা ঠাকুর দেখতে পেরেছিলাম। তো ফার্স্টে এই প্যান্ডেলটা মানে কতুলপুর যাওয়ার পথে আমরা কতুলপুর গেছিলাম বাপের বাড়ির সামনে, তো এখানেই খুব ভালো ঠাকুর হয় তো ওই জন্যই গেছিলাম। তো ফার্স্টে ওই ঠাকুরটা দেখলাম, ওখানে অভয়াকাণ্ড দেখাচ্ছিলো, তারপর কতুলপুর নেতাজি মোড়ের ওখানেও ঠাকুরটা দেখলাম। এই যে আমাদের লুকটা কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানিও। সেম কানে সেম শাড়ি সেম ব্লাউজ সব সেম সেম করে পরেছিলাম, তো দুজনকে আমার তো ভালো লাগছিলো, বাট তোমাদের কেমন লাগছিলো অবশ্যই জানিও। আর চশমা পরে যাওয়া মানে এই বারবার ভিডিও করা পিকচার তোলা মানে চশমা খোলা এরকম। আর ওখানেও নাকি লাইন, তো আমরা গিয়ে দেখছি ছেলেদের আলাদা লাইন মেয়েদের আলাদা লাইন, এরকম লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছিলো নেতাজি মোড়ে। তো লাইন দিয়েছিলাম, তবে লাইন হুবু করে এগিয়ে মানে তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিলো। দেখতে দেখতে বিজয়া এসেও গেল, ঠাকুর দেখাও নবমীর রাতও শেষ হয়ে গেল, বিজয়াও শুরু হয়ে গেল। অনেক জায়গায় বিজয়ার মানে নবমীর রাত্রির দিনই ঠাকুর ভাসিয়ে দিচ্ছিলো, বিজয়া যেহেতু চলছিল আর অনেক জায়গায় ছিল, তো মনটাও খারাপ হয়ে যাচ্ছিলো যে ঠাকুর দেখাও হয়ে গেল, এতদিন ধরে ঠাকুর দেখা এত কিছু প্ল্যান করে সব কিছু হয়েও গেল। তো সবাই মিলে যাই হোক অনেকগুলো ঠাকুরই দেখলাম আমরা, অনেকক্ষণ কতুলপুরে ছিলাম। তো বাইকে যেহেতু গেছি তো সুবিধাই হয়েছিল, সব জায়গায় এরকম ঢুকতে পারছি, লাইন দিতে হচ্ছে না। আর গাড়িতে যারা গেছে দেখেছি বহু দূরে আগে মানে 2-3 কিলোমিটার আগে গাড়ি এরকম দাঁড় করিয়ে রেখে দিয়েছে, গাড়ি যেতে দিচ্ছে না, বাকি সবাইকে হেঁটে হেঁটে এরকম ঠাকুর দেখতে হচ্ছে। তো খুবই প্রবলেমেটিক, অত কিছু হাঁটা মানে খুব প্রবলেমেটিক। তো আমরা বাইকে যাচ্ছিলাম, বাইকেই সুবিধা হয়েছিল, সব জায়গায় এমনি বাইকে গিয়ে গিয়ে ঘুরেছি, নেমে নেমে জাস্ট ঠাকুর দেখেছি আবার বাইকে উঠে চলে এসেছি। তো আমরা ওই বেরিয়েছিলাম 6:30-7টার দিক করে, আর বাড়ি ফিরেছিলাম প্রায় 10:30 বেজে গেছিলো। তো চারিদিকে এখানেও খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা ছিল, আমাদের এখানে কতুলপুরেই বড় ঠাকুর হয়, কাঁড়পুকুর জয়রামবাটিতেও হয় বাট ওখানে ওই মিশনেই ভালো হয়, মানে মিশনে কাঁড়পুকুর জয়রামবাটির মিশনের ঠাকুর আমি তোমাদেরকে আগের বছর শেয়ার করেছিলাম, আমি ব্লগটা এখানে আই বাটনের এখানে দিয়ে রাখবো তোমরা দেখতে পাবে। তো সেটাও ভালো ছিল, বাট ওখানে প্রচুর ভিড়, ওখানে বাইরে থেকে কলকাতা থেকে আরও বাইরে বাইরে থেকে সবাই দেখতে আসে, যে
কৃষ্ণ পরমহংসতে এবার মা সারদা দেবীর বাসস্থান, তো আমরা ওখানে থাকি, তো সেটা নিয়ে তো অবশ্যই প্রাউড ফিল করি। যাই হোক, এখানে কতুলপুরেই অনেকগুলো ঠাকুর হয়েছিল। এটা হচ্ছে মিল মোড়, আগেরটা ছিল নেতাজি মোড়, তারপর এটা হচ্ছে মিল মোড়ের ঠাকুর। তো এখানেও সিম্পলের মধ্যে ভালোই হয়েছিল। খুব বেশি এখানে কতুলপুরে থিম বেসড খুব বেশি হয় না, এক দুটোই হয় ফেমাস একটু থিম বেসড, বাকি সব নর্মাল টাইপেরই ঠাকুর হয়। যেহেতু আমার মায়ের ঘুরতে যাওয়া হয়নি, পূজারা ওরা বিষ্ণুপুর ওইদিকে গেছিলো, আমরাও কলকাতা ঘাটাল সব দেখলাম, তো মায়ের যাওয়ার জন্যই সবাই মিলে একটু রেডি হয়ে বেরোলাম আর কি। সবারই ভালো লাগলো, এই যেখানে সবাই ছিল, পূজার মা, পূজা, আমার মা, ভাই, পূজার মা বাবা সবাই ছিল, ভাই ছিল, আমি, আমার বর, তো সবাই মিলে টোটাল 8-9 মিলে গেছিলাম। তোমরা দেখো দুজনকে কেমন লাগছে, সেম সেম লাগছে কি না। যাই হোক, তো এখানে ঠাকুরটাও সুন্দর বানিয়েছিল, তো আমরা অনেকক্ষণ এখানে সেলফি তুললাম, পিকচার্স তুললাম, তারপর অনেকক্ষণ পর এখান থেকে বেরিয়েছিলাম। যেহেতু এখানে ভিড়টা একটু তুলনামূলক কম ছিল, ওই জন্য ভাবলাম যে এখানে পিকচার্স কয়েকটা তুলে নেওয়া যাক। তারপর বেরিয়ে আরেকটা এখানে প্যান্ডেলের এখানে গেছিলাম, তো এটা একটু পুরনো রাজবাড়ি টাইপের বানিয়েছিল। এটা হচ্ছে কতুলপুর থানার পাশে, আমি অতটাও খুব ভালো জানি না কতুলপুর এরিয়াটা। যাই হোক, পূজা ওরা জানে যেহেতু রেগুলার যাতায়াত করে, আর আমি মোটামুটি জানি, খুব বেশি জানি না। তো এটা হচ্ছে কতুলপুর থানার পাশে, এটা রাজবাড়ির আদলে বানানো হয়েছিল, সুন্দর বানানো হয়েছিলো। আর এখানে কতুলপুরে যেটা দেখলাম, পুরুষ মহিলা মানে মেল ফিমেল সব এরকম আলাদা আলাদা, এক্সিট এন্ট্রি সব কিছুই আলাদা আলাদা। তো একটু প্রবলেম হয়েছিলো বেরিয়ে আবার খুঁজতে খুঁজতে, তো ভিড়ও ছিল, ভালোই ভিড় ছিল, যেহেতু এখানকার কতুলপুরে এখানে বড় ঠাকুর হয়, তো সেখানে সেহেতু সবাই এখানেই ঠাকুর দেখতে এসেছিলো, আর ভালোই হয়েছিল। আমি সব কিছু পিকচার্স তুলে দিয়েছিলাম, আর রাজবাড়ির বাইরে আমরা অনেক কিছু ছবিও তুলেছিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা এখানে এলাম, এখানটা হচ্ছে মন্দির, একটা পার্মানেন্ট মানে সত্যি মন্দির, এটা প্যান্ডেল না কোনো কিছু, এখানে মন্দিরের সামনে একটা ছোটো করে ঠাকুর হয়েছিল, তো ওখানেই দেখছিলাম। আর এই যে পূজার ভাই আগে আগে যাচ্ছিলো, তার পিছনে আমরাও সব ছিলাম, তো সেটা একটু ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে আবার এখানে গেছিলাম গরুহাটতলা, মনে হয় জায়গাটার নাম, আমার জায়গাটার নাম মনে নেই, তবে এখানে মানে গেরুয়া সাদা সবুজ মানে ভারতীয় জাতীয় পতাকার রং দিয়ে খুব সুন্দরভাবে মানে দেশকে কীভাবে সেফগার্ড করে রাখা হয়, সিকিউরিটি ফোর্স, বর্ডার ফোর্স থাকে, সেই টাইপেরই একটা থিম মানিয়ে করেছিল। আর প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর। আর বাইরে যে দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ডগুলো ছিল, ওগুলো কিন্তু অরিজিনাল না, ওগুলো কিন্তু বানানো মানে বানিয়ে লেখা ছিল। আর উত্তরপল্লী জায়গাটার নাম দেখলাম, উত্তরপল্লী লেখা ছিল। যাই হোক, এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, ঠাকুরটা মোটামুটি নর্মাল টাইপেরই ছিল, যেহেতু বললাম যে ভারতের সুরক্ষা, স্বাধীনতা এইসব নিয়ে হয়েছিল থিমটা, তো সেহেতু নেতাজি, গান্ধীজি, ভগৎ সিং, কাজী নজরুল ইসলাম, আরও রবীন্দ্রনাথ, আরও অনেক কিছু, অনেকেই অনেকের মহান ব্যক্তির নাম, ছবি সব দিয়েছিল। আর খুব ভালোও লাগছিলো প্যান্ডেলটা, ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছিলো, তবে প্যান্ডেলটা অসম্ভব সুন্দর বানিয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে ওর সামনেই আরও একটা এখানে প্যান্ডেল ছিল, তো এখানেও গেছিলাম, ওই উত্তরপল্লীর ওখানেই ছিল, তো এটাতেও প্যান্ডেলটা খুব সুন্দর বড়োর মধ্যে বানিয়েছিল, অনেকটা এরিয়া, যেহেতু এখানে কতুলপুরের দিকে ফাঁকা মাঠ, তো অনেক জায়গা আছে গ্রামের দিক যেহেতু আমাদের এই সাইডে, তো সেহেতু এখানেও সুন্দর অনেকটা বড় জায়গা নিয়েই বানিয়েছিলো। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যাই খেয়ে আসি, তো চিকেন চাউমিন, এগ চাউমিন, চিকেন পকোড়া এইসব কিছু অর্ডার দেওয়া হয়েছিলো, সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। এখানে পূজা ভাই ছিল, আমরা ছিলাম, আমি, মা, আমার বর, ওই সাইডে পূজার মা বাবা ভাই ছিল, সবাই মিলে খেতে বসেছিলাম। মোটামুটি ছিল খাবার, ভালো ছিল না অতটা। তারপর আইসক্রিম খেতে চলে গেলাম, তো আমুলের কোন আইসক্রিম খেয়েছিলাম সবাই মিলে। আর তারপর বসে বসে অনেকক্ষণ ধরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে ভাবলাম আর একটু ঠাকুর দেখে আসি, আর তার আগে একটু ফুচকা খাইনি, তো একটু ফুচকাও খেয়েছিলাম, ফুচকা খাওয়ার ভিডিওটা বানানো হয়নি। তারপর আনন্দপল্লী এখানে একটা ঠাকুর দেখেছিলাম, এটা কতুলপুর থেকে চাতরার মোড় ওই সাইডে একটু যেতে মানে বিষ্ণুপুর রোডের সাইডে যেতে একটু ওখানে দুটো ঠাকুর বানানো হয়েছিলো, তো খুব সুন্দর। এটা নাকি এবছর প্রথম ঠাকুর, মানে এবছরই প্রথম উদ্বোধন, তবে দারুণ বানিয়েছিলো। পূজা যে ল্যাবে কাজ করে মানে লাইফ কেয়ার কতুলপুরে, তো ওখানেরই ওদের মালিকই নাকি এখানে মানে ইনভেস্ট করেছে, এরকম ঠাকুর বানানো হেল্প করেছে, এরকম টাইপেরই প্রথম বছর বানানো হয়েছিলো, তবে দারুণ বানিয়েছিলো। যে গাছপালা এখানে হনুমান মানে বাঁদর সব ঝুলছে, গাছে পাখি আছে, পাখির বাসা আছে, ঠাকুরটা দেখো কতটা সুন্দর, একদম গ্রাম্য পরিবেশে মা বাড়ির মেয়ে বউরা যেরকম থাকে সেরকম টাইপের একটা শাড়ি পরে মাথায় আঁচল দিয়ে খুব সুন্দর বানিয়েছিল। আর ওইটারই অপোজিটে আরেকটাই যে এখানে ঠাকুর হয়েছিলো কতুলপুর আনন্দপল্লী, তো এটা অনেক বছর ধরেই হয় নাকি, আর আগেরটা নাকি প্রথম বছর, তো এটারও প্যান্ডেলটাও বড়ো, খুব অনেক বড়ো এরিয়ায় হয়েছিলো, দেখতেও সুন্দর হয়েছিলো। আর সত্যি বলতে ঠাকুরটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, ঠাকুরের মুখটা
পুরো সে চোখগুলো টানা টানা, এত সুন্দর লাগছিল, খুব সুন্দর। যেমন সাবেকি একটা ঠাকুর হয়, তো সেরকম সাবেকি থিমের ঠাকুর হয়েছিল। আর এখানেও এরকম দুর্গা ঠাকুরের মূর্তি দিয়ে দিয়ে বানিয়েছিল। এখানেও আমরা অনেকগুলো পিকচার্স টিকচার্স ক্লিক করেছি, ছবি ভিডিও সব কিছু ভালোভাবে বানিয়েছি তোমার সাথে শেয়ার করার জন্য। আর ঠাকুরটা দেখো, এখানে প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছিলো, তো এখানে সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে দেখতেই পাচ্ছ ওপর দিকে, এটা কী বানিয়েছিল আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি কোনো আইডিয়া থাকে একটু কমেন্ট করে জানিও, বাট আমি ঠিক ক্লিয়ার ছিলাম না, তবে খুব সুন্দর বানিয়েছিল। তারপর অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা আর বেশি ঠাকুর দেখিনি, আর দু একটা ঠাকুর দেখেছিলাম, তবে ওভারঅল আমরা 6-7টা মতো ঠাকুর দেখেছিলাম, খুব সুন্দর সুন্দরই বানিয়েছিল। আর লাস্ট যে ঠাকুরটা দেখেছিলাম সেটা হচ্ছে এই যে আনাঝারতলা, এখানে ঠাকুরটাও বাজার করটি যেটাকে বলে, তো এখানেও খুব সুন্দর ঠাকুরটা বানিয়েছিল। আর প্যান্ডেলটা এত বড় ছিল, মানে আমি এখান থেকে তুলছিলাম যে একবারে আসছিল না আর কি, একবারে কভার করা যাচ্ছিল না, ওই জন্য আবার একটু দূরে গিয়ে তুললাম। বাজার পট্টি বা আনাঝারতলা এখানের ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা বাইরে থেকে অনেক বড়, খুব সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। আর খুব ভালো লাগলো আমাদের, অনেকদিন পর ভালো ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো একসাথে, এখানে একটু বসে আমরা আবার পিকচার্স লাস্টে তুলেও নিয়েছিলাম পিকচার্স ভিডিও, তো সেগুলো তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে সব কিছু, তো লিঙ্ক থেকে এখানে ফলো করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করুন, সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা আগে পাবে সেই জন্য। আর দেখা হবে পরের একটা ব্লগে, সিঁদুর খেলা ব্লগ, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।